মাদক ব্যবসায়ী নয়, মাদক বিজ্ঞানী গ্রেফতার। ওয়াইসি সাইদ ওরফে রিয়াজ সাইদ একসময় আমেরিকায় পড়াশোনা করতেন, সেখান থেকে ধারণা আনেন ভয়ঙ্কর মাদক কুশের, দেশে শুরু করেন চাষ। এজন্য প্রধান উপকরণ বীজ আনতেন আমেরিকা থেকে। তাছাড়া অপ্রচলিত ও নতুন মাদক এক্সটেসি বিদেশ থেকে কখনো নিজে কখনো পার্সেলের মাধ্যমে আমদানি করতেন, আর টাকা পাঠাতেন হুন্নির মাধ্যমে। এরপর বিশ্বস্ত সার্কেলের মাধ্যমে হাতে হাতে তা রাজধানীর বিভিন্ন পার্টিতে সরবরাহ করতেন। র‍্যাব বলছে নতুন নতুন মাদক কীভাবে উৎপাদন আমদানি ও রপ্তানি এবং বাজারজাত করা যায় তা নিয়ে বিস্তর অধ্যয়ন করতেন সাই। এ লক্ষ্যে তিনি রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রণ গ্রো টেস্টের মাধ্যমে অভিনব পন্থায় বিদেশি প্রজাতির কুস্তরির প্ল্যান্ট ও সেট আপ করেছিলেন। যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি, জিম্মি করে চলে ধর্ষণ ও মারধর। যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নাইট কোর্সে উঠে ডাকাত দল প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত পা চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। এরপর পথ পরিবর্তন করে টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে বাস উল্টিয়ে দিয়ে পালিয়ে যায়। আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্যরা টানা 3 ঘন্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর এমন তাণ্ডব চালায় বলে জানা গেছে। বুধবার রাত 3:30 দিকে মধুপুরে রক্তিপাড়া জামে মসজিদের উল্টো পাশে মজিবরের বাড়ির সামনে বালির ডিবিতে বাস উল্টিয়ে দিয়ে ডাকাত দল পালিয়ে যায়। যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল ও ডাকাত সদস্য গ্রেফতার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেসবুক লাইভে এসে এক যুবককে পেটানোর ভিডিওতে ভাইরাল হওয়া আলম নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতারের পর ডাকাতির মামলায় আদালতে পাঠিয়েছে তাকে পুলিশ। গ্রেফতার শাহ আলম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘেরপাড়া ইউনিয়নের চিনিস গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভিডিওতে শাহ আলমকে পুলিশের সোর্স দাবি করা হলেও ওসি হাফিজুর রহমান তা অস্বীকার করেন। অপহরণ, চোরাচালান সহ নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। অপহরণ, মাদক, জাল টাকার অবৈধ ব্যবসা, ছিনতাই ও সোনা চোরাচালান সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গারা। গ্রেফতার ও আইনি ব্যবস্থা নিয়েও কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ বলছে ইয়াবা, আইস এবং ফেন্সিডিল সহ নানা মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের বেশিরভাগই রোহিঙ্গা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পরিচয় গোপন করে আশ্রয় নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। রোহিঙ্গারা এখন শুধুমাত্র মাদক কেনাবেচায় সীমাবদ্ধ নয়, জড়িয়েছেন ছিনতাই, চাঁদাবাজি ও কন্ট্রাক্ট কিলিংয়ের মতো বড় ধরনের অপরাধে।